করোনার কারণে তবলিগি ইজতেমা আগামী 24-25 ফেব্রুয়ারির স্থলে 2 সপ্তাহ পিছিয়ে 10-11 মার্চে করা হয়েছে। 26-27 ফাল্গুন সেই সময়সীমার যেন অক্ষুণ্ণ থাকে, আমরা আল্লাহকে দোয়া করি যেন আবারও করোনা বেড়ে না যায়। প্রশাসনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আমরা এটা করেছি। আপনাদেরকে বলছি তবলিগ ইজতেমার দিনে যার যতটুকু সাধ্য আছে এগিয়ে আসেন। আর সবচেয়ে বড় টার্গেট আমাদের দারুল হাদিস বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর ক্যাম্পাসের জন্য যে জমি কেনা শুরু হয়েছে, এটা যেন আপনারা যত দ্রুত সম্ভব আগাতে পারেন তত ভালো হবে, যাতে আগামী ইজতেমাতে আমরা সেখানে যেতে পারি। ইতিমধ্যে আমাদের 8 বিঘা 6 কাঠা জমি কেনা রেজিস্ট্রি হয়ে গেছে, বাকি অন্ত অনেক জায়গা লাগবে, মানে হিসাব করা যাবে না। এখানে আমাদের 5টা প্যান্ডেল লাগে, ট্রাক্টর নিলে ওখান তো 16 বিঘা জমি, ওর বাইরে রাস্তা আর অতটা, ওটাতে কুলে নেয় এখন 5টা প্যান্ডেল করতে হয়। এই সামনে পুরো মাঠ একটা হয়, ওদের মহিলা মানুষের আরেকটা হয়তো, ওই ওই পাশে পূব পাশের মানুষের আরেকটা হতো, ওই পাশে রাস্তা আরেকটা হতো, এতগুলো প্যান্ডেল এক জায়গায় করতে গেলে কতটা জায়গা লাগে বুঝতে পারছেন? এর জন্য আমরা ঘোষণা দিলাম 50 একর থেকে 100 একর জমি কেনা দরকার। বিঘা 34 লাখ টাকা হলে কত বিঘা চিন্তা করেন? আপনারা জমি দেন, আপনাদের নিজেদের বহু জমি আছে, আবাদ করেন না, লোকে খায়, এত জমি নিয়ে কি কবরে যাবেন নাকি? টাকা না থাকে ওই জমিতে, ওখানে 10 বিঘা জমি বিক্রি করে এখানে 1 বিঘা জমি কিনে দেন, ইজি ব্যাপার, বেশি না। যাদের জমি আছে তারা এটা করেন, দয়াগির কথা শোনেন, চোখ বন্ধ হলে সব শেষ, আপনার ছেলে আপনার কিছুই করবে না, এটা ধরে রেখে দেন। আপনাকে সব করে দেওয়ার চেষ্টা করতে হবে। আহলে হাদিসের কোনো বিশ্ববিদ্যালয় নাই, হাদিস ভিত্তিক কোনো বিশ্ববিদ্যালয় নাই, আছে দুনিয়া ভিত্তিক বিশ্ববিদ্যালয়। সরকার কেন বিশ্ববিদ্যালয় খুলছে না? এই তো ভয়, খুললে ধর মার কাট শুরু হয়ে যাবে, সরকার দলের বিরুদ্ধে মারামারি লেগে যাবে, ওই ঝামেলা সরকার যাবে নাকি? ও না করেই বলো, কিসের লেখে পড়া? তাহলে ডিগ্রি বিতরণ কেন্দ্র হয়েছে, কিছু দিনদার পরেজগার ছাত্র তৈরি হোক যারা আগামী দিনে কোরআন হাদিসের দেশে চালু রাখবে, আমরা সেই চেষ্টা করে যাচ্ছি। ইসলামিক ইউনিভার্সিটির নাম ছিল পাল্টে দিয়েছি দারুল হাদিস বিশ্ববিদ্যালয়, মনে থাকবে তো, নাম হচ্ছে দারুল হাদিস বিশ্ববিদ্যালয়, যেন হাদিসের চর্চা হবে কোরআনের চর্চা হবে। নামটা পছন্দ হয়নি? পছন্দ হয়েছে তাই না? দারুল হাদিস বিশ্ববিদ্যালয়, আল্লাহ পাক কবুল করে নিন। জমি দেন, টাকা দেন, এই 2-10-5 টাকার ব্যাপার সমান না। আমরা বলেছি পার হেড মিনিমাম 5,000 টাকা, ওর 10,000 টাকা, এই সবার কাছে আছে টাকা, খুব পারেন, চেষ্টা করেন। এরপর যাদের জমি বেশি আল্লাহ পাক দিয়েছেন তাদেরকে বেশি বেশি জমি দেওয়ার চেষ্টা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আগামী দিনে, যেন আমরা সেখানে যেতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সহিহ হাদিস আলোকে জীবন গড়া তৌফিক দান করুন, এবং সত্যিকার অর্থে দৃঢ় সংগঠন রূপে নিজেদেরকে গড়ে তোলার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাজা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।